সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওকে ঘিরে কার্যত ভূতের আতঙ্ক এলাকায়। সন্ধ্যা নামলেই পথেঘাটে বের হচ্ছেন না কেউ, দোকান বাজার বন্ধ হয়ে যাচ্ছে। স্থানীয় বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি, তৈরি করা ভিডিও, এর কোনো বাস্তবতা নেই, এর কোনো অস্তিত্বও নেই। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও ছবিকে ঘিরে রীতিমতো ভৌতিক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। রাত বাড়লেই এলাকায় সেভাবে কাউকেই আর দেখা যাচ্ছে না। রাস্তাঘাট একেবারে সুনসান, বন্ধ দোকান বাজার। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে অস্পষ্ট এক ছায়া মূর্তি গাড়ির ওপর থেকে ভেসে আসছে। পর্দা টাঙানো একটি ঘরের ভেতর থেকে তোলা হয়েছে ভিডিও ছবিটি। ভাইরাল হওয়া ছবির সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড। আর এই ছবিকে ঘিরেই আতঙ্ক ছড়িয়েছে কালনা ফেরিঘাট এলাকায়। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে কালনা ফেরিঘাট এলাকার ভিডিও এটি। এলাকাবাসীরা জানাচ্ছেন, কালনা ফেরিঘাট চত্বরের আশেপাশে কোথাও এই ধরনের ঘর নেই। কিন্তু এই ছবিকে ঘিরে এলাকায় যে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে সে কথা বলাই যায়। না, কালনা ফেরিঘাটে আমরা ছোটবেলা থেকেই কালনা শ্মশানঘাট ফেরিঘাট একসাথেই থাকে আছে। আমরা কালনা ফেরিঘাটে ছোটবেলা থেকেই আছি, কিন্তু আমরা দেখিনি। আর এই ভিডিওটা কালনা ফেরিঘাটের না, এটা অন্য কোনো জায়গাতে করেছে, সেরকম কিছু নেই, কিন্তু পুরোপুরি গুজব। এলাকায় রাত 9টার পর সেভাবেই আর কাউকে বাইরে বেরোতে দেখা যাচ্ছে না। এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী জানান, আমরা ছোট থেকেই ফেরিঘাট এলাকায় রয়েছি, ফেরিঘাট লাগোয়া শ্মশান, কোনোদিনই এখানে এরকম কিছু শুনিনি। এর ফলে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন। যদি মনে করেন ভূত গ্রহের আছে, যে ছবি তুলছে সেইখানে ভূত গ্রহ, তার ভূতের ছবি তুলতে পারছে, তারা ভূতের ছবি কেউ তুলতে পারে, তারা ভূতের ছবি কেউ তুলতে পারে। আমরা কালনাঘাটা যদি আমার বয়স 49, আমার বয়স 49 হয়ে গেছে, আমরা দীর্ঘদিন রয়েছি এখানটা, সেখানে ভূত থাকলে আমরা কোথায় যেতাম? ওটা এলাকার মধ্যে আছে না, অসম্ভব অসম্ভব, আমার ফেলে যাবে। এ বিষয়ে বিজ্ঞান মঞ্চের সদস্য আশুপাল বলেন, এগুলি তৈরি করা ভিডিও, সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, এর কোনো সত্যতা নেই, এতে ভয় পাওয়ারও কিছু নেই। প্রথম কথা হচ্ছে, ভূত বলে কিছু হয় না। ভূত সবসময় ভয় দেখাবার জন্য বলা হয়, ভূতের ইত্যাদি ইত্যাদি এসব বলা হয়। আমরা বিভিন্ন জায়গায় এই কিছুদিন আগে কালনা ওই পূর্বস্থলীতে কেপিসি গার্লস স্কুলেও হচ্ছে ভূতের ব্যাপার নিয়ে স্কুলের মেয়েরা আসছিল না, আমরা সেখানে গিয়েও কথা বলেছি তাদের সঙ্গে এবং সেটা ঠিকঠাক হয়ে গেছে। এখন এতে কেউ কেউ ভয় দেখানোর চেষ্টা করে, যদিও ভিডিওটা যা দেখলাম তাতে ভূত তো শুধু ভূত দেখাচ্ছে না, সে আবার ডাকছেও। হ্যাঁ, ভূতের এরকম কোনো তো কিছু হয় না। এখন ভূতের ভয় দেখিয়ে অনেক জায়গার অনেক বাড়িকে হচ্ছে বলা হয় হানা বাড়ি বা ভূতের বাড়ি এইসব বলে, যাতে কেউ না আসে এরকম ব্যবস্থা করা হয়। সমাজ বিরোধীরা অনেক সময় সেইগুলোকে ব্যবহার করে, যাতে লোকজন না আসে, তাদের কাজ করতে সুবিধা হয়। এতে তো এটা খেয়াঘাটের সেটাও বোঝা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে একটা পর্দা দেওয়া বাড়ির ভেতর থেকে ছবিটা তোলা হয়েছে। তার মানে যে পর্দা দেওয়া বাড়ির ছবি তুলেছে তিনি তো প্রথম বলতে পারবেন, তাহলে তো অন্য জায়গার কোনো ছবি হয়তো, এইসব মানে তৈরি করা ছবি। হ্যাঁ, এইসবকে পাঠানো হচ্ছে, পাঠিয়ে সেটা মানুষকে ভয় দেখানোর ব্যবস্থা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কালনা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা। Thank you.